ইমাম শাহাবুদ্দিন আহমদ কস্তুলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি আছে। তো আমার আগম এলাম এটায় সুন্দর দুই একটা মাঠ মাতিছেন, আমারও বড় ভাল লাগছে। তো আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরুদ শরীফ গুফরি আমি তো দেখলাম, তো হুতা কেমন মসজিদ ফলা ফলানি হয় না, জানোই না কি ফলানি হয়, তারা ফলনি না জানিয়ার না দুরুদ শরীফ পড়িতে হবে। শাহ আব্দুল মুহদ্দিসে দেলোভি রহমতুল্লাহ তাআলা আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আনছেন, তোমরা দুরুদ শরীফ পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজির বুঝাইয়া বলি। নবী আজিম বুঝাইয়া বলি গেসা ফতোয়া দিও না বলবো হাইন আব্দুল মুহদ্দিসে দেলোভি একবারও তো সর্বপ্রথম হদিস আনছেন। হ্যাঁ, এর লাগিয়া আল মকাসিদুল হাসানা কিতাবের নাম ইমাম শামসুদ্দিন সাহাবী রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখা। তাই নাম কি মামিন মুসলিমিন ইউসাল্লি আলাইয়া ওয়া ইউসাল্লিমু, মামিন মুসলিমিন ইউসাল্লি আলাইয়া ওয়া ইউসাল্লিমু ইল্লা বালাগানি সৌতু হাইসু কান, এমন কোন মুসলমান পৃথিবীর মধ্যে নাই পৃথিবীর যে কোনো প্রান্ত তাকিয়া আমার উপরে দুরুদ শরীফ পড়ুক এবং সালাম পড়ুক আমি আমার খান দিয়ে হলি। পৃথিবীতে এমন কোন মুমিন মুসলমান নাই যে আমার উপরে দুরুদ শরীফ পড়িব যে কোন জায়গা তাকিয়া আমি ইবু হুনতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইলা কোন জায়গা নাই যে পড়িব আমি হুনতাম না। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকে পরিচয় হইয়া যেতাম বলতে আমার সামনে প্রায় 1400 বছর হয়ে গেছে। হ্যাঁ, আমার এত সামনে দেশ কেউ না, কিন্তু ও অবধি তার লোকে একটা কুটুম লাগ কথা বুঝছি ও ইয়োদিয়া কুটুম আল্লাহ। এর লাগিয়া জুমার দিন যে সময় ইমাম সাহেব ফোন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ও আয়াত যেহেতু ফোন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহি হইছেন মনে মনে দুরুদ শরীফ পড়ি। তো আর আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা ইসাল্লি ফি নফসিহি সিরান ইহরাগান লিল ফরদিলাতাইনি ওয়া হুয়া সওয়াব ইকুল মুত্তাবিহি কুল মাজমাউল আনহার শারহ মুনতাকাল আবহার কিতাবের মধ্যে ইউসলা আছে, কবিরি আলাই ওই ইউসলা আছে। সুতরাং যে সময় আমরা তো যে সময় খুতবা ইমাম সাহেবের শুরু হলেন আমরা তো আলামাতি বললেন আমার কোনো অসুবিধা আছে, ইমাম বেটার দেখলাম সমর্থন শ্রী ফাঁসানোর বইছ আমি ইশারা দিলাম মাঝখানো ব আর উপরে শরীফ মাঝখানো ফাওত আর উপরে শরীফ ব ওন্দাতুল কারি শারহু সহিহ বুখারী মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনু আহমদ রাইমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আনছেন, দেখো মা কুতবা দেওয়া হইতো ওই সময় মাঝখানো কুতবা নিয়ে হইতো আর উপরে কুতবা হইতো, আল্লাহর হবিবের জন্য ফাওত শুনানো বইকা আর মাঝখানো কুতবা অর্থ দেখলাম উপরে দুরু শরীফ এগুতো আমরা কিতা
इमाम जलालुद्दीन रूमी रहमतुल्लाहि तआला अलैहि दाइन हजरत अबू बकर सिद्दीक रजियल्लाहु तआला अन्हु वंशज ও জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কলিজে মুসলিমের মধ্যে ঘটনা অঞ্চল মৌমাছি সিনোনি মৌমাছি মৌমাছির জিগানিও যো মৌমাছি তোমরা মৌমাছে অত বেশি লাভ খেলে মৌমাছে লাভ ইয়া থাকলো সব জাত ভিটামিন আছে আল্লাহর হাবিবে ফরমান মৌ ইয়া থাকলো সব বেমারের দোয়া ইল্লা সাম মৌ ব্যতীত সব বেমারের দোয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ তো তাহলে জিজ্ঞানীয় হইল মৌমাছির যে তোমরা মৌমাছে অত বেশি লাভ খেলে বলে মৌ যে দেশে নিয়ে যে তোমার ভুল আহরণ করা যায় যাইতে সময় তারা যায় ভুল লই ভুলর রেণু লই খায় মাঝে মাঝে দেশে নিয়ে মৌ হইয়া পেশা বানো বউ বই হায়াতুল আরবানের কুবরা কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন তামিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন মৌ হইয়া থাকলো পাক আর লেগু ফেসা ভালো হইয়া বয় যে মৌ বাকি মৌয়ে মিলিয়ে একদিন মাগি সুবহানাল্লাহ এর লাগি মৌ যা হইয়া থাকলো অত্যন্ত বেশি মূল্যবান যে কোনো বেমারের দোয়ার তো মৌ মাছের জিগানিও শ্লোক যে তোমরা মৌ মাছে অত লাভ খেলে জানা রাখিও দুধের মাঝে অত লাভ নাই যত লাভ মৌর মাঝে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন কে আর যত লাভ ভিটামিন আছে সব ভিটামিন মৌর আছে দুধ অত তো মৌ মাঝে জিগা নিয়ে এলো মৌ মাঝে তোমরা মৌর মাঝে অত বেশি প্রিয় খেলে অত বেশি মূল্য খেলে অত বেশি দামি কিতা লাগি মৌ মাঝে জবাব দিল আমরা যে সময় মৌ আলাদ যাই আর মৌ লইয়া আই আইতে যাইতে আমরা আল্লাহর হাবিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেশা উল্টাই না গোলামের জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন যাইনিলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর গোলামের জালালউদ্দিন রুমি ও ব্যক্তি তাই একদিন যাই কুতুবখানা গেছলা গিয়া হইল কিতাবখানা আমারে দে ইগে হইল নাই কেন নাই কইলা জলি যাও তো থাকতে থাকতে আস্তা কুতুব আল্লাহ দুনিয়া বুঝি ওই বেটা এর লাগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়িতে সময় বালা করি পড়িতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি কজনই সম্রাট সুলতান মাহমুদ ভারতের ইতিহাসে এনে কই দইছু এমুলে সুরা ডাকাই সুলতান মাহমুদর ঘটনা আমি কই আপনারা বুঝাইবা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার এক হামলার নাম আসলো মুহাম্মদ ইবনে আয়াজ ওনারা হইলেন তো একদিন তাই গুসলখানা থামাইছেন বাথরুম হামানি মাঝে তোয়ালিয়া ফাউলিয়া থিয়া আইছ ও ডাক দিছন কইছন ওবা আয়াজর ভুয়া আমার তোয়ালি ওখান দেয় ই বেটা ঘুরে দি তোয়ালি দিছি আর মনে মনে কইছে আই তো ভাষায় আমার নাম দর্শন গেলে তাও আমার কিতাব সুবিধা হয়েছে আমার মুসিবত আছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি 1226 খ্রিস্টাব্দ সোমনাথ মন্দিরের উড়িয়াইয়া হামলা দিছ এর আগুলো কই যে তাই মুসলমানে যে মন্দির ভাঙি লইছেন না ই সময় যে 10 মানুষ মল আসলা মাইসে গিয়া বিচার দিছ যে বাদশা আমরা মানুষ হতে দি যাইতে সময় এতে আমরা লুটফাট করিয়া ও মন্দির হইয়া আমাইয়া বই থাকুন ও এর লাগিয়া তাই মন্দির হামলা দিছেন দিয়া অকুন্তরে খাদাইছেন মারছেন বাকি গুলো গিয়া তাই এইটা মুসল ইয়ার ইন্দুর মন্দির ভাঙি লেছে ওবা ইয়া যদি খালি ইন্দুর মন্দির ভাঙি লেইটাতে বর্তমান কামাখ্যা দেখানো আছে কামাখ্যার যে মন্দির আছে ই মন্দিরও আওরঙ্গজেবের অত ই জায়গা দিলা ফেলে অত জায়গা আওরঙ্গজেবের দিলা ফেলে সুতরাং ইসলাম কোন আপনার অন্য ধর্মের উপরে কোন জাতীয় আঘাত আনে না অন্য ধর্ম কোন জাতীয় কোনো কিচ্ছু করে না ইসলামে সব সময় অন্য যতটা করো ইসলামে মানি লো 665 বছর ভারত মুসলমানের রাজত্ব করছো 665 বছর
যদি এই 665 বছরে ধুলগড়িয়া মুসলমানে ইন্দুরে মুসলমান বানাইতে আর দূরবীন দিয়া একজন হিন্দু হওয়া গেল নিয়ে নেই না কিন্তু মুসলমানে ইচ্ছা করল না তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার হ্যাঁ জোর করি আজ পর্যন্ত ইলা কোন রেকর্ড নাই আল্লাহ না করি দিনের মাঝে কোন জবরদস্তি নাই এর লাগে ইসলাম কোন জবরদস্তি নাই তো ইসলাম কালে এমন ভাবে আমরা যাকে উত্থাপন করা হইয়া থাকে যে ই দই গড়িয়া তার হলো সন্ত্রাসের ধর্ম ইসলাম সন্ত্রাসের ধর্ম না ইন্টা ইসলাম শান্তির ধর্ম আমেরিকায় সন্ত্রাসী বানায় এই ওসামা বিন লাদেনের লগে জর্জ বুশে কুচি কুচি ডলারের দিয়া করছে আপনার পরকে করিয়া এগুলো হইছে আল্লাহ বানাইছে বাজারি করে নিয়া পরকে সন্ত্রাস বানা তুমি যদি এগু সন্ত্রাসী আসলো তো এগুলো লগে তুই অত টাকার করতে কল দেখে নিয়ে তো তারা উদ্দেশ্য হইয়া থাকল মানুষের মুসলমান সকলকে সামনে আল্লাহ দেখালি যে এগুলিল্লা বাদ সারা দুনিয়ায় কইতা যে এগুলো হইয়া থাকল আল্লাহ বাদ এগুলি তোর ডাল লইয়া আমার দাদা গালি আয় এর রাজ লেগে না বলে কি বলে খালি গালি আয় ওখানে গালি দাও অন্য একটা জন গালি দাও তোমার তো বুঝে মাথা না না ওইটা এর উদ্দেশ্য হইয়া থাকল আইলে মূল কথা বলি নাই বা মানুষের বুঝে নাই যে মোবাইল লাগে হরাই থাকো মূল বুঝাই দিবা অন্য হরাই দিবা লাগিয়া তো যাও তো ইসলাম ওজন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখো মা বাইলা বানানি বাদে গিয়ে গিয়া দল ভাও তাঞ্জা করে দরিয়া কইল বাসটা খুন দুশে আমার এক ডাকিলা না বলে ডাকিলাম তো তোমারে বলে না আর একদিন তো ডাকলি মোহাম্মদ ইবনে আয়াজার আয়াজারে কইছো আয়াজার বুয়া মোহাম্মদ আমার নাম ধরছিল না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওজমান সুলতান মাহমুদ গজনবী কইছিল বা আমি গোসল খানা আসলাম আমার শরীরের অবস্থা ভালো নাই সতর ভালো হয়ে গেছে বা ইটা ইটা হয়েছে মোহাম্মদ ইবনে আয়াজ যদি হইয়া থাকি মোহাম্মদ হইলে দুরু শরীফ পড়া লাগবে আর এই সময় আমি ভাল হইয়া যাই তফসিরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল আকি বসরি আমি ইন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন আর এক ঘটনা আনছো একদিন এক শখে আলি অনবরত বেজান খান্তি দেয়া করতে যা রসুল্লাহ রসুল্লাহ রোজাদ গিয়া আমার ওপরটা দেখা হয়ে গেছে আপনার কর্জ হয়ে গেছে মানবান কোন ভোট নাই একটা ব্যবস্থা আমারে করিয়া দেখুয়া হ্যাঁ একটা ব্যবস্থা আমারে করিয়া দেখুয়া রসুল্লাহ গিয়া কইতরা এই হ্যাঁ তো দেখা যায় রসুল্লাহ গেছে খুশি তো মানে ও কারণে আপনার যে হাসিয়াত তারতাবি আলা মারাকিল ফালা কিতাবের মধ্যে ইমাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ইসমাইল তারতাবি আলহারফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আজল যশমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করব করার মধ্যে হলো জিয়ারত হারিয়া হইতো আশফাতা ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লাহর হাবিব আমারে শফাত করিও ওয়া আল্লাহর হাবিব আমারে শফাত করিও ওয়া আল্লাহর হাবিব আমারে শফাত করিও মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ শফাআতকে সুলতান মাহমুদ গজনবী বেটার নাম হলে সারা মানুষের কাপড় ও বেটা আমার মা তো তার হুমবানি পুরো পরিচয় যাও তাহলে বিয়ালে যে তাই 30,000 দুরুশরী পড়ো না বিয়ালে যে 30,000 দুরুশরী পড়ো নি গুনামি ভাই সুবহানাল্লাহ যে গিয়া তো গেছন কেন গিয়া কইছন সুলতান মাহমুদ রে বলে আল্লাহর নবী বে আমারে কইয়া দিছেন আমার আপনটা টাকা পড়ছো আছে গুন আপনি মারি দিতা নে টিটা নে জিও নে প্রমাণ
ঠিক আছে বলে আমি একটা দুরু শরীফ বিয়াজে দুইবার ভরি হয়ে ভাই ত্রিশ হাজার আর বিয়াজে দুইবার ভরি ভাই ত্রিশ হাজার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাক্তালাল মালওয়ান ওয়া তাআতাল আসরান ওয়া কারাল জাদীদা ওয়া ইসতাকবালাল ফারখাদা বাল্লি রূহু ওয়া আল বাইতিহি মিনা তাহিয়্যাতা ওয়া সালাম ওয়া বারিক ওয়া সাল্লিম আলাইহি তাসলিমান কাসীরান কাসীরা এই দুরূদ শরীফ একবার পড়লে পণ্ড হাজার সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ পড়লে দুইবার আর বিয়াজে পড়লে দুইবার 30 30 60 বার আর ইগু তার ভালো লাগে লাগি পড়তে শক্ত পড়ে আমি ইগুরে কাতল করাই দিছি বুঝলাইছেন নবী দিয়া ফেট ভালা থাকে তের আবাসটা দিয়া ছয় বার বড় তুমি মুনাফিকা দি ভাই নবী দিয়া দ্বারা ফেট ভালা কইবা যেও যে দুরুশরি পড়িলা বা মিলাশরি পড়ো নি সময় আমরা কাম করি না নি উবাইয়া সলাতা সলাম পড়ি না নি ইগামা কইবা বলে তে ইগু আমরা হেফার পড়ো নিগু শরীফের মধ্যে আমরা কিতা করি আমরা অবু ফলি ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইজি আয়াতি গোছে এই আয়াত মক্কা শরীফের মধ্যে মিলা শরীফ বড়িতা বার করি আছে ইমাদানির জন্য বহুত কিতাবের মধ্যে শাহ আব্দুল রহমান দিশে দেন নবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজুন হ্যাঁ এর লাগি আমরা এই মিলা শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে দাঁড়াইয়া সালাত আর সালাম পড়ি আমি সুখিতাম প্রত্যেকটা আমলের মাঝে ফসাদে নিয়ত আছে আল্লাহ একটা আমল আমার আছে যে আমলের মাঝে কোন জাতীয় ফসাদে নিয়ত নাই এই আমলটা ওইয়া থাকলো তোমার হবিবর যে সময় সোলা তার সোলাম বিলা শরীফ পড়ার ও সময় খারা ওইয়া আমি সোলা তার সোলাম পড়ি সুবহানাল্লাহ দেখা বেটা না আব্দুল মত দিছে যে লবি বানে তো সর্বপ্রথম যাই না যে হদিস বার করছো তার নাম হইল শাহ আব্দুল হক মহদ্দিসে বোখারি মূলত এই নিল বোখারার মানুষ
সোভিয়েত ইউনিয়নের মানুষ তার সাহেবর লগে আসবা মক্কা শরীফ তার সাহেবর নাম ওলিয়াতে হলো আব্দুল রহাম মোস্তকি বলো আমার মাঝে তার সাহেবে উঠিয়া কইলা আব্দুল রহ তুমি যাও গিয়া হিন্দুস্তান গিয়া হদিস শুরু করো ও তাই কইলা বলে আমি ইন্টারকে ছাড়িয়া দিতাম দিলা এক রাখা তোমার ঘড়িয়ে এক লাখ রাখা তোমার জোর সব পাওয়া যায় এক টাকা লিল্লা দিলে এক লাখ টাকা লিল্লা দেওয়ার সব পাওয়া যায় ঠিক আছে আমি ছাড়তাম কিলা ও তান ফি সাবে কইলা আমি তোমারে হুকুম ঘড়িয়া তুমি যাই বাদ লাগি তুমি যাও তুমি হলো যাও গিয়া হদিস কোনো ইটা মাতিয়ে লও জোড়াই আর আইসো এখন তুমি বিগে ইলা কইলে মরি তো কইব তোমারে আর কাম হ্যাঁ আপনার কিতাব নিজর হিসাব যদি ইন্তেকাল হই যায় কারো তোমার কাছে বলে তুই তো ভালো তার খাম চালাই ভাল লাগি আতালি কর লাগি কোনো অসুবিধা নাই কিন্তু সহি তরিকার কারোর কাছে বড়তিয়া ভিড়িবার টান ভাল লাগছে না ঠেঙ্গা মাটির দিশন গেছে কি আরো জনের কাছে একটু হয়েছে কাজ বুঝ রাখি এসা কারণ বাচ্চারে হওয়াই না বুঝে বুঝে তাইয়া হয় তো লোক আল্লাহ রবীন্দ্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পরবর্তীকারে আলো তানে খুব দাম দেয় এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুরে উঠিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনারে ও পরিমাণ দাম দেয় সবটা ফসল খাইতে খাইতে আপনার সব ফসল পর্যন্ত খাইছে আল্লাহর হাবিব কইলা কি লাভ ওমর বলে ও আল্লাহ পাক পরবর্তীকারে আলো না কুরআন শরীফে বসে লা উকসিমু বিহাযাল বালাদি মান দাহিলুম বিহাযাল বালাদ ও আনতা হিল ও তফসীর করতে গিয়া তফসীরে হাদিন মধ্যে আলাউদ্দিন আলী ইবনে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল বাগদাদি সুফিয়ার মারুফ গাজী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আনজিন আয়ান্তা সাকিনুন তুমি যে জায়গার মাঝে বসবাস করো ও জায়গার আমি কসম খাইয়ার পর যে আল্লাহর হাবিবে মুস্কুরিয়ে কানে বিসু হই তা জেসা কিতাব না হলে এখান হইলাম হইলাম ইকাল না শাহ আব্দুল রহমান দিছে গেল নবী রহমতুল্লাহ তাআলা আলাইহি মাদারিজ নবুয়ত কিতাবের মধ্যে এই ঘোষণা আর কেউ সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক পরবর্তীকারে আলমের জালা দাম দেয় অন্য কোন নবী কইলে দাম দিছে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আলাদা দাম দে ষোলো মাস কিংবা তো সতেরো মাস ষোলো মাস কিংবা তো সতেরো মাস সারা মানুষের নমাজ বসেন আপনার ইয়োবাদি ফিরিয়া বয়তুল মুকদ্দসে দি ফিরিয়া ষোলো মাস কিংবা সতেরো মাস সতেরো মাস আল্লাহর হাবিবর খেয়াল হইল বলেন যদি কাবা বাদি আমার কিবলা খাল বালাই দিলাই তাতে বালা আসলো হ্যাঁ একদিন জিবরিল যে কইলা জিবরিল তুমি আল্লাহ রেখো না আমার কিবলা দেখান ওখানটা কাবা বাদি দিলাই তা জিবরিল কইলা ইয়া রাসূল আল্লাহ আমার মাফ দেখো আল্লাহ মানতা নাই আপনি কইলে মানতা পারবেন আমার মাফ মানতা নাই ও খোয়ার মাঝে কইয়া তো জিবরিল গেলা গিয়া আল্লাহর হাবিবে আসমানে দি আল্লাহ আলী উগি দি উগি দি সাই কয়েকদিন সবার মাঝে একটা আয়াত নাজি রইল কাত নারা তাকাল্লু বামাজি কবি সমাই ফালানু আল্লাহ গাতি গুলাতান তাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে দি আমি আপনার উগি দি সবার দেখছি দেখি আপনি আল্লাহ রাজি ও আল্লাহ হিসাবে আমি আপনার কাবার বিরাই বিরাই সুবহানাল্লাহ এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হাবিব হো বাকি মুসা রে কলিম হো অন্য রে অন্যতা হো হযরত ইব্রাহিম যে খলিল হো খলিল আর হাবিবে ব্যবধান হইল তা যে হবি বইলা এই জান জেতা কইবা আল্লাহ তার কথায় কথায় গিরই আর হলি নইলা এই জান আল্লাহর কথায় কথায় গিরই জানুরি আছেও মিরকাতুল মাফাতিহ মধ্যে মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আনজন
तो वो हदीस में तफसीर करते हैं कि अंदाज बुखारी शर हुसैन बुखारी मद्दी मुहम्मदुद्दीन अबू मोहम्मद महमूद इब्न अलाइनी रहमतुल्लाह तआला अलैह बोलसन अल्लाह हबीब करते के प्रशंसा हर मुतल्ला की दुआ कर अवस्था सुभान अल्लाह है जरकानी मध्य मुअल्लिम मोहम्मद इब्न अब्दुल वाफी जरकानी रहमतुल्लाह तआला अलैह यांचो ठिकाना।